আসসালামু আলাইকুম। Acefast TWS গুলো আমার কাছে বরাবরই ভালো লাগে, কারণ তাদের সুন্দর ডিজাইন, চমৎকার মাইক্রোফোন এবং সুদিং সাউন্ড কোয়ালিটির জন্য। আজকে আমার হাতে Acefast T9 TWS রয়েছে। এটা Acefast এর রিসেন্ট বাট বাজেট ফ্রেন্ডলি একটা অপশন, যদিও এবারও তারা ANC কিংবা অ্যাপ ইন্টিগ্রেশন এগুলো কিছু দেয় নাই, বাট স্টিল TWS টা প্রায় 3,500 টাকার প্রাইস ব্র্যাকেটে আমার কাছে আউটস্ট্যান্ডিং ভ্যালু ফর মানি বলে মনে হয়েছে। কেন বলছি সে ব্যাপারটা আমরা পুরো ভিডিও নিয়ে আলোচনা করব। তো আপনারা টিউন করেছেন Droid Head এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। কারেন্টলি TWSটা অ্যামাজন টাইপের ওয়েবসাইটে $32-35 মধ্যে পাওয়া যায়। সো রাফলি এটা 3500-3800 টাকার মতো খরচ হবে। বাংলাদেশে যদি অ্যাভেলেবল হয় সেক্ষেত্রে আমি এক্সপেক্ট করব এটা 3500 টাকার প্রাইস রেঞ্জে যাতে থাকে, তাহলে এটাকে রিকমেন্ড করাটা সুবিধা হয়। সো সেক্ষেত্রে এটা হয়তো রিয়েলমি T300 এর একদম হেড টু হেড কম্পিটিটর, তবে এখানে ANC নাই, ফ্যান্সি অ্যাপ ইন্টিগ্রেশন নাই কিংবা EQ সেটিং টেটিং করার মতো সুযোগ সুবিধা নাই। তবে এটাতে চমৎকার মাইক্রোফোন, ভালো সাউন্ড কোয়ালিটি রয়েছে। এই ভালো এক্সপিরিয়েন্সটা শুরু হবে আনবক্সিং থেকে। দেখেন এরকম বড় সড়ো Acefast এর ট্রেডমার্ক বক্সের ভেতরে TWS আছে। এটাকে প্রোটেক্ট করার জন্য একটা সিলিকনের প্রোটেকশন কেস রয়েছে, যেটার ভেতরেই TWS এর কেসটা রাখা যাবে। এখান থেকে TWS গুলোকে বের করে ইউজ করা যাবে। এটাকে ঝুলানোর জন্য লম্বা সিলিকনের একটা লেজ দেওয়া হয়েছে, তার সাথে চমৎকার স্পেয়ার এয়ার টিপস রয়েছে আর ছোট একটা টাইপ সি কেবল আছে। TWSটা খুবই কম্প্যাক্ট একটা ফর্ম ফ্যাক্টরে এসেছে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাই ক্যারিং কেস, এটাতে কোনো লিড বা হিঞ্জ নাই। সাইড থেকে এভাবে বার্ডসগুলোকে খুলে ফেলা যায়। ক্যারিং কেসের উপরের দিকে ব্যাটারি ইন্ডিকেশনের জন্য সুন্দর একটা LED ডিসপ্লে রয়েছে আর আরেক পাশে Acefast লেখা। নিচে টাইপ সি দিয়ে চার্জ হবে, তবে এই ক্যারিং কেসটা ট্রান্সপারেন্ট না, গ্লসি মার্কিউরি টাইপের ফিনিশ। এটা প্রচুর পরিমাণে স্মাজ এবং স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে এই সিলিকনের ক্যারিং কেসটা আমার কাছে হ্যান্ডি বলে মনে হয়। এটা পরানো থাকলে ম্যাক্সিমাম জায়গাটা কভার থাকবে, এতে করে সহজে স্ক্র্যাচ পড়ে যাবে না। তবে এই সিলিকন কেস পরা অবস্থাতে এর বার্ডসগুলোকে বের করতে একটু কষ্ট হয়, তবে অভ্যস্ত হয়ে গেলে এটা ক্যারিং কেসকে অনেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আর কি। আর এর সামনে যে LED এটা ভালোভাবে ভিজিবল, প্রত্যেকটা ব্যাটারিতে কতটুক চার্জ আছে সেটা বুঝাবে, ক্যারিং কেসে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও নিউমেরিক্যাল ইনপুট দিয়ে শো করবে। সো ক্রিস্টাল গ্লাসের মতো এই ক্যারিং কেসটা অবভিয়াসলি ডিজাইনের দিকে ভালো নাম্বার পাবে, বাট লুক একটা সাবজেক্টিভ ব্যাপার, এটা আপনার ভালো লাগতে পারে আর এটার হাতের দাগ টাক পড়লে দেখতে খারাপ লাগে, এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। পুরো TWSটা পলিকার্বনেট বিল্ড, বার্ডসগুলো IPX4 রেটেড, সো এটা পরে জিম করা যাবে, এটাকে পানি স্প্ল্যাশ কিংবা বৃষ্টির পানিতেও ভিজানো যাবে, তবে অবশ্যই এটাকে সাবমার্জ করাবেন না। আর বিল্ড কোয়ালিটি দেখে যেটা বুঝেছি এটা মোটামুটি পানি টানি সার্ভাইভ করতে পারবে। স্টেম সহ একটু হালকা কার্ভেচার রয়েছে, এটা কানে খুবই কমফোর্টেবল। বার্ডসগুলো খুব হালকা না আবার খুব ভারী না, 8 গ্রামের কাছাকাছি ওজন, তবে এর ইয়ার টিপগুলো এত সফট এবং স্টিকি কানের মধ্যে খুব সুন্দর সিল ক্রিয়েট করে, যার ফলে এটাতে ANC না থাকলেও এটার কমফোর্ট এবং ফিট এতটাই ভালো, এটা থেকে আমার কোনো রকম আউটসাইড নয়েজের প্যারাতেই যাইতে হয় নাই, এটাতে ANC অন করার কোনো প্রয়োজনই পড়ে নাই, যার ফলে এটার ব্যাটারি আমাদেরকে একটু বেটার সাপোর্ট দেবে। টকিং অ্যাবাউট ব্যাটারি, এটার বার্ডসে 40 mAh প্রত্যেকটাতে আর ক্যারিং কেসে 480 mAh ব্যাটারি রয়েছে। বার্ডস থেকে আমরা মিউজিক লিসেনিংয়ে স্ট্রেইট 5 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর টোটাল ক্যারিং কেস এবং বার্ডস্টার্স মিলায় প্রায় 30 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পৌঁছেছে, টু বি স্পেসিফিক 28 ঘন্টা। এটা ফোনের সাথে ব্লুটুথ 5.3 দিয়ে কানেক্টেড হবে, এখানে ASC এবং SBC কোডেক রয়েছে। 10 মিটারের কাছাকাছি এরিয়াতে আমরা নিরবিচ্ছিন্ন সংযোগ পেয়েছি TWSটা থেকে। প্রাইস অনুযায়ী এখানে যদি হাইরেস কোডেক থাকতো, গেমিং মোড থাকতো কিংবা অ্যাপ ইন্টিগ্রেশন থাকতো, অবভিয়াসলি আরও কিছু ভ্যালু অ্যাড করতো, তবে এর মাইক্রোফোন কোয়ালিটি AI ENC-র সাথে চমৎকার একটা পারফরমেন্স দিয়েছে। আমি অনেককে এটা পরে কল দিয়েছি, দে কুডেন্ট ফিগার ইট আউট আমি ফোনে কথা বলছি না TWS-এ কথা বলছি, দিস ইজ দ্যাট গুড। তবে হ্যাঁ, আপনারা যদি ফিসফিস করে ফোনে কথা বলতে চান সেক্ষেত্রে এটা হয়তো আপনাকে ওই সাপোর্টটা দেবে না, বাট মোটামুটি লাউড ভলিউমে ঘরে ঘরের বাইরে যদি আপনি কথা বলতে পারেন এটা একদম ফুল অন সাপোর্ট দিয়েছে। আমাদের সাউন্ড রেকর্ডিংটা আপনাকে আরও ক্লিয়ার আইডিয়া দেবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার কল রেকর্ডিংটা কতটুকু ভালো। আমার কানে Acefast T9, এই TWS-এর মাইক্রোফোন কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো। আপনারা যদি ফোন রেখে একটা TWS দিয়ে কথা বলতে চান বা এটাকে হ্যান্ড ফ্রি হিসেবে ইউজ করতে চান, আমার মনে হয় 3-3,500 টাকার প্রাইস ব্র্যাকেটে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট TWS উইথ মাইক্রোফোন। Acefast T9 নিয়ে আমরা আউটডোরে চলে এসেছি। আমার বয়সের সাথে আপনি অনেকগুলো গাড়ির শব্দ পাবেন, আশপাশে ওয়াজ মহফিল হচ্ছে, সেটা মাইকিংয়ের শব্দ কিছুটা পাওয়া উচিত। তো এই ভয়েস ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন ফলে জিনিসটা আপনাকে আউটডোরে কিরকম সাপোর্ট দেয়। আর এর ভালোর আরেকটা দিক হচ্ছে সাউন্ড কোয়ালিটি।
আমার কাছে এরকম ওয়ার্ম কোজি একটা সাউন্ড কোয়ালিটি সবসময় পছন্দ। ওয়ার্ম হলো বেজের দিকে অবভিয়াসলি বোল্ডনেস রয়েছে, কনজিউমার ফ্রেন্ডলি একটা TWS, সো বেজে ইম্প্যাক্ট থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। ন্যাচারালের থেকে এটার বেজের প্রেজেন্সটা বেশি, বেজ সেকশনটা ডিপ হিট করে, সো সাব বেজ এবং মিড বেজ দুটারই ফিল পাওয়া যায়। এমন না সাব বেজের রাম্বল দিয়ে কাঁপায় দিছে, আবার এমন না মিড বেজের থাম দিয়ে একদম মানে বুকের মধ্যে বাড়ি দিচ্ছে। ইট ওয়াজ আ কোজি এক্সপিরিয়েন্স, বেজের থামটা ফিল করেছি, সাব বেজের রাম্বল গুলো কানে পড়েছে এবং সেপারেশন ছিল। বেজের নোটগুলো আর একটু ফার্স্ট ডেলিভারি হতে পারতো, তবে টাইটনেস, নোটের ক্লিনলিনেস আমার কাছে ফর দ্য প্রাইস ঠিকঠাক বলে মনে হয়েছে। মিড সেকশনটা সাউন্ড লাইনের থেকে একটু পেছনের দিকে হলেও ইট হ্যাজ ওয়ার্মথ ইন ইট, যার কারণে মেল ভোকাল ফিমেল ভোকাল একদম ন্যাচারাল একটা প্রেজেন্টেশন দিয়েছে। মনে হচ্ছে খুবই একটা আরামদায়ক পরিবেশে আমি ভোকালের গান শুনছি। ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্ট সুন্দর একটা সেপারেটেড অবস্থায় রয়েছে, কেউ কারো ঘাড়ের ওপরে চড়ে বসে নাই, এতে করে প্রত্যেকটা নোটস আলাদা আলাদা করে শোনা যায়। ট্রেবল সেকশনে বাইটটা কম্পারেটিভলি একটু কম, তবে মেটাল এবং রক গানে যে গানগুলোতে একটু ডিস্টরশন বেশি, অনেক নোটস এর আদান প্রদান আছে, সেই ট্র্যাকগুলো সুন্দর করে এটা হ্যান্ডেল করতে পেরেছে। ওই যে বললাম একটু বাইট থাকলে আমি পার্সোনালি আর একটু খুশি হতাম, তবে এর সাউন্ড স্টেজ এই প্রাইসের যতগুলো TWS ইউজ করেছি তার থেকে বড়, বেশ ওয়াইড একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। লেফট রাইট চ্যানেলের সেপারেশন ভালো ছিল, ইমেজিংটা ওকে টাইপ, বাট সাউন্ড স্টেজটাই আমার কাছে হেড টার্নিং বলে মনে হয়েছে। ইট ওয়াজ গুড। আমি হয়তো এটাকে রিয়েলমি T300 এর সাথে কম্পেয়ার করতে পারি। T300 এর থেকে এর কমফোর্ট এবং মাইক্রোফোন কোয়ালিটি মাচ বেটার। সাউন্ড যদিও সাবজেক্টিভ, তবে যারা একটু বেশি বেস পছন্দ করেন, ভি শেপড সাউন্ড সিগনেচার পছন্দ করেন, ট্রেবলের আর একটু বেশি বাইট দরকার, তাদের জন্য রিয়েলমি T300টা বেটার চয়েস। পাশাপাশি ওটাতে অ্যাপ ইন্টিগ্রেশন রয়েছে, NC আছে ইত্যাদি। তবে যাদের মাইক্রোফোনটা প্রেফারেন্স এবং একটা কোজি হালকা রিল্যাক্সিং একটা সাউন্ড দরকার হবে, তাদের জন্য Acefast T9 অবভিয়াসলি রিকমেন্ড করার মতো। আমি পার্সোনালি Acefast T9টাকে পিক করব, বিকজ আমার কাছে ANC অতটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, আর এটার কমফোর্ট, এটার সিল যতটুক সাউন্ড ব্লক করতে পারে আমার জন্য এনাফ। পাশাপাশি এটা সাউন্ডও আমার পার্সোনালি বেশি পছন্দ। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাকে একটা পারচেজ ডিসিশনে হেল্প করবে। এটা বাংলাদেশে এখনো অ্যাভেলেবল না, অ্যামাজনে পাওয়া যায়, তবে আপনি সুন হয়তো এটা পেয়ে যাবেন বাংলাদেশে, তখন অবশ্যই এটাকে আমি টেস্ট করে দেখতে বলবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।